মুক্ত পাঠে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়াল অনুসরণ করলে আপনি আপনার মোবাইলে থাকা ইউএসবি টিথারিং অপশন ব্যবহার করে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করতে পারবেন। এজন্য আপনার যা যা লাগবে তা হলো একটি অ্যান্ড্রয়েড সেট, সেটির সঙ্গে প্রদত্ত অরিজিনাল ডাটা কেবল ও একটি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার। প্রথমে ডাটা কেবল ব্যবহার করে আপনার মোবাইলটিকে কম্পিউটারের ইউএসবি পোর্টের সাথে সংযোগ করুন। কম্পিউটারের সাথে মোবাইল কানেক্টেড হওয়ার পর আপনার মোবাইলের মেনুতে যান, সেখান থেকে সেটিংস অপশনে প্রবেশ করুন। এরপর এখান থেকে ইউএসবি টিথারিং অপশনটি খুঁজে বের করুন। এখানে বলে রাখা ভালো, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনে ইউএসবি টিথারিং অপশনটি বিভিন্ন মেনু বা সাব মেনুতে থাকতে পারে, যেমন সেটিংসের ভেতর মোর অথবা মোর কানেকশনস বা মোর নেটওয়ার্কস কিংবা আদার ওয়্যারলেস কানেকশন ইত্যাদি সাব মেনুতে থাকতে পারে। এবার ইউএসবি টিথারিং লেখার ডান পাশে অবস্থিত অন অফ বাটনে ট্যাপ করে অন করুন। তবে কখনও কখনও মোবাইলের ডাটা কেবলে অথবা কম্পিউটারে ইউএসবি পোর্টে সমস্যা থাকলে আপনি ইউএসবি টিথারিং অন করতে সমস্যার সম্মুখীন হতে পারেন। সব কিছু ঠিক থাকলে কিছু সময়ের মধ্যেই আপনার মোবাইলের ইন্টারনেট কম্পিউটারে সংযোগ হয়ে যাবে। ধন্যবাদ।